রহস্যজনকভাবে খোয়াই নদীর থেকে উদ্ধার হলো বিভিন্ন ব্যাংকের চেক ও নথি। রবিবার বিকেলে খোয়াই থানাধীন চরকনকি এলাকায় খোয়াই নদীতে মাছ ধরতে নামে এক জেলে। সে নদীর মধ্যে মাছ ধরার উদ্দেশ্যে জাল ফেলতে মাছের পরিবর্তে উঠে আসে একটি ব্যাগ। ব্যাগটি পেয়ে সে খুলে দেখতে পায় ব্যাগের মধ্যে রয়েছে অসংখ্য নথি। তৎক্ষণাৎ সে কোনো কিছু বুঝে উঠতে না পেরে স্থানীয়দের খবর দেয়। তৎক্ষণাৎ স্থানীয় এলাকাবাসীরা ছুটে এসে ওই ব্যাগের মধ্যে বিভিন্ন ব্যাংকের চেক এবং বিভিন্ন নথি দেখতে পায়। সাথে সাথে এলাকাবাসীরা খবর দিয়ে খোয়াই থানায়। খোয়াই থানার পুলিশ ঘটনাস্থলে এসে সমস্ত চেক এবং নথিগুলি উদ্ধার করে নিয়ে যায়। এই একজন লোক মাছ ধরতে আসছিল নদীতে, তৎকালীন সময় জাল যখন নদীতে দিছে তখন সময় একটা ব্যাগ জালের মধ্যে উঠে, তাই নিয়ে উনি ব্যাগটা তুলে দেখেন কিছু চেক, ব্ল্যাঙ্ক চেক, অনেকগুলো ব্ল্যাঙ্ক চেক আছে এখানে। তখন তড়িঘড়ি করে তেনে পাড়ার মানুষের ডাকায়, তখন আমরা আসি এখানে, এসে দেখলাম যে অনেকগুলো ডায়েরি, ছোটো ছোটো ডায়েরি, অনেকগুলো অনেক ব্যবসায়ীদের নাম লেখানো আছে এখানে চেকের, অনেকগুলো চেকের মধ্যে সই করা আছে, চেকগুলো ব্ল্যাঙ্ক। তখন সময় আমরা এটা দেখে এটা উপরে রেখেছি। ঘটনাটি কবে আপনারা দেখেছেন? এই আজকে। কি মনে হচ্ছে প্রাথমিকভাবে এই এটা নিয়ে? এটা আমরাও ধোঁয়াশার মধ্যে আছি, কিন্তু এতগুলো চেক কোথায় থেকে আসলো, হয়তো বা এটা কোনো দোকানের চুরির মাল হতে পারে, বা কেউ এসে কেউ মানে সে নিঃশেষ সদিচ্ছাই ফেলে দিয়েছে নদীতে। এখন দেখার বিষয় খোয়াই থানার পুলিশ গোটা ঘটনার রহস্য উন্মোচন করতে পারে কিনা। তবে এই নথি এবং চেক উদ্ধারের সাথে আরও একটি ঘটনার সংযোগ খুঁজে পাচ্ছেন স্থানীয় মানুষ। স্থানীয় সূত্রে খবর, খোয়াই সুভাষ পার্ক সংলগ্ন এলাকায় একটি সিএসপি পয়েন্ট হয়েছে। সেই সিএসপি পয়েন্টের কর্ণধার হলেন বিষ্ণুপদ দেবনাথ। তবে বিগত দুদিন ধরে নিখোঁজ রয়েছেন ওই ব্যক্তি, কিন্তু এ ব্যাপারে খোয়াই থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। এবার বিষ্ণুপদ দেবনাথ নামে ওই ব্যক্তি নিখোঁজের সাথে চেক উদ্ধারের ঘটনার কোনো যোগ রয়েছে কিনা তা তদন্ত সাপেক্ষ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।